السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله. সুপ্রিয় প্রাণ প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। দশই জিলহজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, বেশ কিছু আমল রয়েছে দশই জিলহজের মধ্যে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আমি বলছি। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলছি না, এবং এই দশ এই গুরুত্বপূর্ণ আমলটি মানে একেবারে একই জিলহজ থেকে নিয়ে দশই জিলহজ তো বটেই, এমনকি আইএমএ তাশরিক পর্যন্ত এই আমলের গুরুত্ব রয়েছে। এবং এই আমলটা এখন ওলামায়ে কেরাম বলছে এটা এখন মৃত সুন্নত, কারণ এই আমল যেহেতু কেউ করে না, প্রচার প্রসার নেই, একেবারে মৃত সুন্নত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত এই দুটা আমল, এই আমলটা দুটা জায়গাতে কিন্তু বাস্তবায়ন আছে, মদিনাতে বাস্তবায়ন আছে, মক্কাতে বাস্তবায়ন আছে। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা অবশ্যই দেখবেন। এবং এই আমলটা এত গুরুত্ব ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে বের হয়ে যেতেন, তাদের কোনো কাজ ছিল না, কোনো বাজার ছিল না, কোনো ব্যবসা ছিল না, তারা এমনি বাজারে বের হয়ে যেতেন এবং তারা জোরে জোরে মানুষকে শুনিয়ে শুনিয়ে তাকবীর পাঠ করতেন, তাহমিদ পাঠ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন। এত গুরুত্বপূর্ণ আমল। এই হাদিসটি যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, হাদিসটি মুসনাদ আহমেদের 5189 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কোনো মহৎ দিবস নেই, আযম ইনদাল্লাহ, ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, এবং এই দশ দিনের আমলের তুলনা এত প্রিয় হতে পারে এমন কোন মহৎ উত্তম দিবস নেই, আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অত্যন্ত মহৎপূর্ণ, ওয়ালা আহাব্বু ইলাইহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়ও নেই, মিন হাদিহিল আইয়ামিল আশরা, এই দশ দিনের আমলের মধ্যে এই মহৎপূর্ণ দিনগুলো রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ফা আকসিরু ফীহিন্না, তোমরা বেশি বেশি অধিক পরিমাণ, মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, মিনাত তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, ওয়াত তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, এই সবগুলাকে মিলিয়ে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ, এইটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন। এই হাদিসটি শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, এবং এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন পড়বেন? বাড়িতে পড়েন, ঘাটে পড়েন, বাজারে পড়েন, শুইতে পড়েন, ঘুম থেকে উঠার সময় পড়েন, মহিলার আস্তে আস্তে পড়বে, সবাই আমল করবে, জোরে জোরে পড়েন, ঘরেও পড়েন, সবাই শুনবে। আমরা অনেক আমল জানি কিন্তু আমল করি না। আসুন না আমরা আবারও তাকবীরটি পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।